ময়দা দিয়ে আমি একটু হুইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আপনারা চাইলে হাত দিয়েও এটা মিক্স করতে পারেন সফট একটা ডো তৈরি করতে হবে তাহলে বেডটাও সফট হবে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে মিক্স করে নিতে হবে হাত দিয়ে মাখাল হয় কি হাতটা মাখা মাখা হয়ে যায় ভাল লাগে না দেখতে তাই আমি একটু হুইক্স দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর হুইক্সটা ছাড়িয়ে আমি হাতে সামান্য তেল মাখিয়ে এটাকে ভালোভাবে একটা গোল করে নিচ্ছি দেখুন সফট একটা ডো তৈরি করে নিয়েছি সুন্দর একটা ডিজাইনের ব্রেড আমি আজকে তৈরি করে দেখাবো আমি এর চারপাশেও একটু তেল মাখিয়ে তারপর ঢেকে রাখবো আধা ঘন্টার মতো আমি আধা ঘন্টা পরে ফিরে আসছি দেখুন আধা ঘন্টা পরে এটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এ দিয়ে বাতাসটা বের করে নিচ্ছি বাতাসটা বের করে হালকা মথে নিতে হবে খুব বেশি মথারও প্রয়োজন নেই আর খুবই ইজি ডিজাইনার হলেও কিন্তু খুব সহজেই এই ব্রেডটা তৈরি করা যায় আমি একটা সিলিকনের ম্যাটির উপর হালকা ময়দা ছড়িয়ে এটাকে একটু ঢেলে মথে নিয়েছি তারপর একটা দেখুন এরকম বলের মতো করে নিয়েছি হাত দিয়ে কিছুটা ছড়িয়ে নিচ্ছি যেহেতু এটা একটা লম্বা টাইপের রুটি তৈরি করতে হবে আমার একটু হাত দিয়ে লম্বাটে করে নিচ্ছি এখন আমি একটু বেলুন দিয়ে এটা বেলে নিচ্ছি আর আপনারা যদি হাত দিয়ে এটা ছড়িয়ে নিতে পারেন তাহলেও সহজ হয় কাজটা দেখুন লম্বা একটা ব্রেডের মতো প্রথমে তৈরি করে নিচ্ছি মিডিয়াম টাইপের আমরা সাধারণত রুটি যে তৈরি করি তার চেয়ে একটু মোটা একটা রুটি আমি এখানে তৈরি করেছি এখন এতে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম ভিতরটাতে তাহলে কালারটা সুন্দর আসবে দেখুন এভাবে দিয়ে খুবই সহজ কিন্তু ডিজাইনটা দেখলে অনেক সময় কঠিন মনে হয় আসলে কিন্তু আমি ভিতরে কিছুটা ডার্ক চকলেট কুচানো দিয়ে দিচ্ছি দেখুন একদম সাইড দিয়ে দিয়ে দিতে হবে এরকম আর এইরকম ডিজাইনের ব্রেড তৈরি করতে চাইলে সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু দেখতে হবে না হলে কিন্তু এরকম একটা ব্রেড তৈরি করা যাবে না আমি দেখুন এটা ডাবল লেয়ার করে নিচ্ছি এখন একটু সাইড সমান করে দিচ্ছি দিয়ে এটা ডিজাইনটা করে নিব আমি দেখুন এখন আমি একটা চাকু দিয়ে ফিতার মতো করে কেটে নিব সবগুলো ফিতাই এক সাইজের কিন্তু হতে হবে দেখুন এভাবে সবগুলি ফিতা করে নিচ্ছি আমি এরপরে আমি ডিজাইনটা তৈরি করে নিব সবগুলি ফিতা কাটা হয়ে গেল এক সমান ফিতা না নিলে হবে কি কোনটা মোটা কোনটা চিকন হয়ে যাবে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না দেখুন এখন এইভাবে ডিজাইন করে নিচ্ছি দেখুন এভাবে আমরা রশি যেভাবে মোড়াই সাধারণত সেভাবে একটু হালকা মুড়িয়ে নিচ্ছি এভাবে করে নেবেন দেখুন খুবই সহজ কিন্তু খেয়াল করলে সবাই পারবেন আর এরকম একটা সুন্দর ব্রেড তৈরি করে যদি আপনারা মেহমানদের সামনে দেন তারাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে বাসা এরকম একটা ব্রেড তৈরি করতে পারলে আর কিনি খাওয়ার কোনো প্রয়োজনই হবে না দেখুন আমি সবগুলি ফিতে এভাবে মুড়িয়ে নিয়েছি এখন আমি ব্রেডটা রোল করে নিব এরকম চেকন করে রোল করতে করতে আসতে হবে দেখুন খুবই ইজি তৈরি হয়ে গেল আমার সুন্দর ডিজাইনার রোল ব্রেড এখন আমি এটা একটা ইলেকট্রিক ওভেনে পনেরো থেকে বিশ মিনিটের মতো করে একশো আশি এখন আমি বেকিং ট্রেতে তুলে নিব। তুলে একটু উপরে ডিম ব্রাশ করে দিতে হবে তাহলে ব্রেডটা সফট হবে আর কালারটাও সুন্দর আসবে আপনারা চাইলে এটা মোটা তলাযুক্ত হাড়িতে চুলায় বেক করে নিতে পারেন তাও করা যাবে আমি ব্রেডের আরও অনেক রেসিপি দিয়েছি চুলায় করা যায় আপনারা চাইলে সেটা দেখেও নিতে পারেন এটা আমার বেক করা হয়ে গেছে আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা দেখুন সফট হয়েছে এখন অনেক গরম আছে ধরা যাচ্ছে না এই যে আমি ভিতরটা একটু সুন্দরভাবে দেখিয়ে দিব দেখুন একদম সফট তৈরি হয়ে গেল সুন্দর ডিজাইনের রোল ব্রেড আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ